জয় জগন্নাথ। দর্শক বন্ধু, আপনার আরো এক দমদার ভিডিওতে স্বাগত। তো আন্তর্জাতিক ক্রিকেটরে ষোল বর্ষ পূরণ কলে বিরাট কোহলি। জি হ্যাঁ দর্শক বন্ধু, ভারতর বিশ্বকথিত ব্যাটসম্যান বিরাট কোহলি ক্রিকেটরে ষোল বর্ষ পূর্ণ করছেন। ভারতীয় ক্রিকেট পাই সে ষোল বর্ষ অতুল্য ক্রিকেট খেলি দেখাইছেন। বর্তমান বি সে ভারতীয় ক্রিকেট পাই খেলা জারি রাখছেন। আগুন সে কত বর্ষ খেলা জারি রাখবে এপর্যন্ত কিছু জনা পড়েনি, কিন্তু মহত্বপূর্ণ দিন হচ্ছে কি বিরাট কোহলি পাই এক মহত্বপূর্ণ কালি ছিল, যা কি ষোল বর্ষ সে ইন্ডিয়ান ক্রিকেটে যোগদান দিয়েছেন। তো জাঁয়া বিরাট কোহলি বিষয়ে এই ষোল বর্ষের সে কি কীর্তিমান স্থাপন করেছেন তা বিষয়ে, বিরাট কোহলি ষোল বর্ষর জনী কেমি আত কম কীর্তিমান স্থাপন করছেন জাঁয়া সারা অপডেট গোটে গোটে করে এই ভিডিওরে। তো ভিডিও স্টার্ট করার পূর্বে মুজন স্বাগত করছি আপনার মো চ্যানেল ফাইবারি ক্রিকেটরে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলকে নয় আসলে সবসক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে দবাই দেবে। তো চলুন দিনকে স্টার্ট করা আজ অপডেটটি। টিম ইন্ডিয়ার পূর্বতন অধিনায়ক বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটরে ষোল বর্ষ পূরণ করেছেন। তাঁর এই যাত্রা গর্ব গৌরব এবং মহানতার প্রতিফলন। যেতবে বিরাট কোহলি ফাইনাল দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে বিজয় আড়ক অগ্রসর হেউতিলে, সেতবে সে ভারতের অন্ডর-19 দলর অধিনায়ক মধ্যে হয়েছিলেন। সে হারাহারি 47 বলে 235 রান এবং স্ট্রাইক রেট 94.75 রান টুর্নামেন্টে টপ রান স্কোরার মধ্যে হয়েছিলেন। এরপরে সে 2008 শ্রীলঙ্কা বিপক্ষে এক ওডিআই সিরিজে ডেবিউ করেছিলেন। বিরাট শ্রীলঙ্কা বিপক্ষে ডেবিউ ম্যাচে গৌতম গাভীর ওপেনর ভাবে যাইলে মধ্য সে মাত্র 12 রান স্কোর করার সফল হয়েছিলেন, কিন্তু সিরিজ শেষ হওয়া বেড়ক সে 5টি ম্যাচে মোট 168 রান সংগ্রহ করেছিলেন। তাঁর ক্যারিয়ার মধ্যে সে 2011 দিনিকা বিশ্বকাপ, 2013 চ্যাম্পিয়ন ট্রফি ও 2024টি বিশ্বকাপ বিজেতা ভারতীয় দলের সদস্য ছিলেন। সে তিনোটি যাকি ফর্মাটে ভারতের নেতৃত্ব মধ্যে নিয়েছেন। কোহলি ভারত পক্ষ এপর্যন্ত 113টি টেস্ট, 295টি দিনিকিয়া ও 125টি টি-20 ম্যাচ খেলিছেন। সচিন তেন্ডুলকর পরে সর্বাধিক আন্তর্জাতিক শতক হাসল করিবারে সে দ্বিতীয় খেলাড়ি। সচিন 100তম শতক মারিথিবা বেড়ে বিরাট কোহলি 80তম শতক হাসল করেছেন, কিন্তু দিনিকিয়ারে সচিন 49তম শতক রেকর্ড মধ্যে ভঙ্গ করেছেন। কোহলি নেতৃত্বে ভারত ক্রমাগত 6 বর্ষ ধরে টেস্টের 1 নম্বর টিম হয়ে রয়েছিল। বিশ্ব ক্রিকেটের সর্বাধিক রান হাসল করিবারে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। বর্তমান খেলুথিবা খেলাড়ি মধ্যে সে সর্বাধিক আন্তর্জাতিক রান হাসল করেছেন। অধিনায়ক ভাবে সে 7টি দ্বিশতক হাসল করেছেন। সে ওয়ালসি হেমন্ত ও মাহেলা জবরঙ্কর রেকর্ড সহ সমকক্ষ হয়েছেন। 500 আন্তর্জাতিক ম্যাচ খেলিবারে মধ্যে সে চতুর্থ ভারতীয় এবং ওভরঅল 9তম খেলাড়ি ভাবে বিবেচিত হয়েছেন। জি হ্যাঁ দর্শক বন্ধু, বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটরে 16 বর্ষ পূরণ করেছেন। জি হ্যাঁ দর্শক বন্ধু, বিরাট কোহলি পাই ইয়ে এক মহত্বপূর্ণ মাইলফুঙ্ক অটে, কাহিঁকি না পূর্বর আমার ভারতের ভগবান মানে ভারতের জন ক্রিকেটর এমনি অনেক কি যে তাঁকে ভগবান বলে কুয়াশা সে হচ্ছেন সচিন তেন্ডুলকর। আর সচিন তেন্ডুলকর পরে ভারতের জন এমনি মহান খেলোয়াড় অনেক বর্তমান পাই ভারত পাই ক্রিকেট হচ্ছেন সে হচ্ছেন বিরাট কোহলি। বিরাট কোহলি বর্তমানে ভারত পাই 16 বর্ষ ক্রিকেট পূরণ করেছেন। আর সেই 16 বর্ষে সে বহু গুড়াই মহানামা কীর্তিমান ভারত পাই স্থাপন করছেন, যা অক্ষুণ্ণ বা তাঁর রেকর্ড ভাঙিবা অপূর্ণ মানে অসম্ভব। যা দর্শক বন্ধু, তো বিরাট কোহলি বর্তমান আগে খেলা জারি রাখবে, কতদিন খেলবে তা এপর্যন্ত কিছু নির্ভর করবে না, কারণ সে বর্তমান টি-20 চ্যাম্পিয়ন হওয়ার পরে টি-20 অবসর নিয়েছেন। বাকি 2টি ফর্ম্যাট রহিলা যে হচ্ছে ওয়ান ডে আর টেস্ট, সে কতদিন যাই খেলা জারি রাখবে। আউ মানে তেন্ডুলকর শতক 100 শতকর সেঞ্চুরি সে কেবে মানে ভঙ্গ করিবে তা দেখিবাকু রহিব, সে সচিন তেন্ডুলকর পার করিপারিবে কি নাই তা ক্রিকেট জগতে হিঁ জনা পড়িব। তো বর্তমানে অপডেটটি থিলা বিরাট কোহলিকে নিয়ে কিছু অপডেটটি বর্তমান মু আপনাদের জনাইলি কি বিরাট কোহলি কিং কোহলি 16 বর্ষ ক্রিকেট পূরণ করছেন ইন্ডিয়ান টিম পাখে। তো লাটেস্ট অপডেট যদি আপনার ভালো লাগি থাকে তো গোটে লাইক করবে আর যাতে যাতে শেয়ার করবে, কারণ এইভাবে লাটেস্ট ক্রিকেট কন্টেন্ট সর্বপ্রথমে মো চ্যানেলে আপনার দেখবাকে হিঁ পাইবে। তো আজ পাই রয়েছি, দেখাব কালি এমন এক নয় দমদার ভিডিওরে, সেটা টেক কেয়ার, জয় জগন্নাথ।